নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে নতুন স্টাইলের একটা ভিডিও দেখাবো। আজ আমি আপনাদেরকে দেখাবো ঝালমুড়ি, মশলা মুড়ি বা চপ মুড়ি মাখানো। তো বন্ধুরা, প্রথমে আমি একটি পেঁয়াজি দিয়ে দিলাম, তারপর আমি এই দেখুন একটা চপ দিয়ে দিলাম, এরপর আমি একটি বেগনি দিয়ে দেবো, আরও অনেক কিছু মশলা মুড়ির সাথে দিয়ে মিক্স করে মাখিয়ে নেব। এটা হচ্ছে বেগিনি, এটাও আমি মুড়িতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি একটি পাত্রের মধ্যে মুড়িগুলোকে ঢেলে নেব। মুড়ি ঢেলে নেবার পর বাকি মশলাগুলো সব মিক্স করে মাখিয়ে নেব। সর্ষের তেল, বুট কলাই ও মটর কলাই, একটি বেগনি, একটি চপ ও একটি পেঁয়াজি দিয়ে দেব। বুট কলাই ভাজা, অল্প পরিমাণ সেও ভাজা, এক প্যাকেট কুরকুরেকে এভাবে ভেঙে মিক্স করে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। তো বন্ধুরা, এবার সব আমি মিক্স করে মাখিয়ে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন ভিলেজ কিচেন ফুড। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড। আমার চ্যানেলটার লোগো ভিডিওটির ডান দিকে দেওয়া আছে, একবার দেখে নিন। আমার চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে, যদি দেখার ইচ্ছা হয় তাহলে চ্যানেলে গিয়ে একবার প্লিজ দেখে নিন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর বাকি যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি সব দেখুন, আর সেগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাকে টাচ করে অল করে দেবেন, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।